করোনা রোগের নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে জাল সনদ দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিসেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পলাতক হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। র্যাব জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসা দিয়ে আসছিল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। উত্তরার রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয় 6 বছর আগে। হাসপাতালটির মিরপুর শাখারও লাইসেন্সের মেয়াদ শেষ হয় 3 বছর আগে। তা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে নভেল করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিৎসা দেওয়ার অনুমতি পেয়েছিল রিজেন্ট হাসপাতাল। এরপর করোনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রতিটি স্তরে প্রতারণার অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে। অভিযানের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বলছে, সরকারি প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষার ফলাফলের সনদ জাল করে বিপুল অর্থ হাতিয়েছে প্রতিষ্ঠানটি। এটা কিন্তু হাসপাতাল না, এটা শুধুমাত্র শুধু ডায়াগনোসিস সেন্টার, প্যাথোলজিক্যাল হাসপাতাল হচ্ছে আপনার হচ্ছে যে মিরপুরের। কিন্তু এইটাকে তারা হাসপাতাল দেখিয়ে তারা সরকারের সাথে এমইউ করে তারা এই কাজটা করেছে, এটা মারাত্মক একটা প্রতারণা করেছে। হ্যাঁ, যদি ক্রাইসিস মুহূর্ত হতো আমাদের লোকজন এটা দেখতে পারেন, বা দেখা উচিত ছিল এটা যে আসলে এই প্রতিষ্ঠান লাইসেন্স আছে কিনা, তার কোয়ালিফাইড জিনিসপত্র আছে কিনা, সেটা দেখা দরকার, দায়িত্ব ছিল, দেখা দরকার ছিল। উত্তরার 11 নম্বর সেক্টরের 17 নম্বর রোডে আবাসিক এলাকায় ভাড়া ভবনে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অভিযোগের শেষ নেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই জড়িত থাকুক না কেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, কারণ এটি মারাত্মক অপরাধ করেছে। এবং সরকার কোনোভাবে চায় না যে কোভিড-19 নিয়ে কেউ খেলা করুক, কোনো প্রতারণা করুক, এইটাকে সিরিয়াসলি ডিল করা হোক। এলাকাবাসীও ক্ষুব্ধ হাসপাতালটির কর্মকাণ্ডে। হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করছেন কেউ কেউ। অভিযানের খবর পেয়ে ভুক্তভোগীদের অনেকেই জড়ো হন হাসপাতালের সামনে। চিকিৎসা সেবা বলতে কিচ্ছু নাই এখানে, এখানে লাশ মানুষ ঢুকাইয়া লাশ হিসেবে বাইর করে 4 লাখ 5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা নিয়ে নেয়। এই ধরনের বিচার আমাদের সমিতিতে জমা আছে। এখানে কোনো রকম কোনো পাবলিকেরই কোনো রকম টেস্টের কোনো কিছুরই সনদ দ্বারা সঠিক দেয় নেই। সাহিদের কোম্পানির সাথে যে কোনো মাধ্যমে পরিচয়, তো কাজের অফার করলাম, কাজ শুরু করলাম, প্রথমে 1-2টা বিল দিল, এরপরে তো এই অবস্থা। এখন টাকা চাই, টাকা দেয় না, হুমকি ধামকি দেয়। 6 বছর আগে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও কিভাবে করোনা রোগী চিকিৎসার অনুমতি পেল রিজেন্ট হাসপাতাল, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।